গেলাম ভাই এই পানি এই শীতে যদি গড়িয়ে গিয়ে রাসূলের কষ্টের কারণ হয়ে যায় আমাদের কাছে সেই পানি শোষণের কোনো ব্যবস্থাও নেই অবশেষে আমরা পাগলের মতো শীত নিবারণের একমাত্র কম্বলটি দিয়ে সব পানি শোষণের কাজ করতে শুরু করলাম যেন এক ফোঁটা পানিও রাসূলের মোবারক গায়ে না পড়ে যখন সকাল হলো আমি চলে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললাম আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত আমি আপনার উপরে থাকা এবং আপনি আমার নিচে থাকা আমার ভালো লাগছে না রাতের ঘটনা খুলে বললাম ফলে তিনি আমার আবদার মেনে নিয়ে উপরতলায় থাকতে রাজি হলেন আমি এবং উম্মে আইয়ুব নেমে এলাম নিচতলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন প্রায় 7 মাস এক সময় সেই খোলা ময়দানে নবীজির মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেল যেখানে এসে পুটনি বসেছিল এরপর তিনি চলে গেলেন সেই